আল-কুরআনের ডাক এসেছে, চলে আয় সকলে মিলে, আয়রে নবীন আয়রে প্রবীণ, ছুটে এই পতাকা তলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাহ তুনজিকুম মিন আযাবিন আলীম, তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী সাবীলিল্লাহ বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আজকের আমাদের এই আলোচনাতে স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদির আয়োজনে আমরা এসো কোরআনের পথে এ প্রোগ্রামে আমরা আমাদের প্রিয় মেহমান হিসেবে পেয়েছি মেজবাহুল উলুমের সম্মানিত প্রিন্সিপাল, কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, আমাদের অত্যন্ত আপনজন এবং হাজার হাজার আলিমের উস্তাদ, উস্তাদুল উলামা শেখ মোহাম্মদ শাহ জাহান আল মাদানী হাফিজাহুল্লাহকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা আজকে নাজাতের জন্য, নাজাতের তেমনি পুরো রোজাতেই নাজাত বরকত দিয়ে আল্লাহ ভরপুর করে দিয়েছেন, তো আমরা বরকত পাওয়ার জন্য কোন কাজটি আমরা করব এবং কোরআনে কোন কাজগুলোকে বরকতের জন্য হাইলাইট করেছেন একটু যদি আমাদের শ্রোতাদের। সুবহানাল্লাহ, সুন্দর একটি প্রশ্ন তুলেছেন। আসলে যে কথাটি বলেছেন, পুরো মাহ রমজানটাই কিন্তু বরকতের মাস। জি, রহমত বরকত নাজাত মাগফিরাত পুরোটাই 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 প্রথম থেকে শেষ পর্যন্ত। যদিও একটা দুর্বল হাদিসের মধ্যে আসছে, ভাগ করেছে, এখন কিন্তু এমনি পুরো মাসটাই বরকতের মাস, প্রথম থেকেই শুরু হয়ে যায়। আর এই মাসটা আল্লাহ পাকের ভাষায় লা আল্লাকুম তাত্তাকুন, যেহেতু এটা তাকোয়ার মাস, এ কারণে তাকোয়া থেকেই শুরু হয়। এখন মাহে রমজানের আমরা সাধারণত শুরু করি মাহে রমজানটা সালাতুত তারাবিহ দিয়ে। জি, যেমন আমাদের রোজা শুরু হলেই আমরা প্রস্তুতি নিই তারাবিহ দিয়ে, আগের রাত্রি তারাবিহ, হ্যাঁ তারাবিহ দিয়ে শুরু করি, আর লাস্টে গিয়ে শেষ করি আমরা ইফতার দিয়ে, লাস্ট হয়ে যায়, এর পরের দিন আমরা ঈদ করি। এই পুরো মাসটা আমাদের জন্য বরকতের। এখানে আমি আপনাকে এইভাবে বলতে চাই যে একটা লোক সারাদিন রোজা রেখে ক্ষুধার্ত থেকে পিপাসার্থ থেকে লাস্টে গিয়ে সে ইফতার করার পরে স্বাভাবিকভাবে একটু শরীরটা দুর্বল হয়ে পড়ে, এরপরে চারটা খাওয়ার পরে আরও দুর্বল হয়ে পড়ে, তার মন চায় একটু বিশ্রাম করি, কিন্তু সে বিশ্রাম করতে যাচ্ছে না। সে মনে করে যে না, এই মাহে রমজানের এই ভালো একটা সময়, বরকতময় সময়টা তো আমি পরের এগারো মাসে পাবো না, এই সময়টা আমি সারা জীবন কান্নাকাটি করলেও আর পাবো না, অতএব এই সময়টা কিভাবে আমি কাজে লাগাইতে পারি সেই চিন্তা আমাকে করতে হচ্ছে। এই কারণেই শত ব্যস্ততা শত দুর্বলতা থাকা সত্ত্বেও সালাতুত তারাবিহ দিকে আমরা দৌড়াই, সেখানে গিয়ে সেখানে জায়গাটাও তো বরকতের জায়গা, বরকতের জায়গা, আউওয়ালা বাইতিন উযি আলিল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওহুদানিল আলামিন। ইয়েস, তো সেখানে আমরা এই নামাজের জন্য ছুটে যাই, সেখানে বিশেষ করে তারাবিহিতে আমাদের দেশে বা বিভিন্ন দেশেই আছে কোরআন খতম করা হয়, কোরআন শোনার জন্য অনেকেই যায়, যেহেতু এই মাসটাই কোরআনের মাস, কোরআন নাজেলের মাস, সেটাও কিন্তু একটা বরকত। আবার আমরা তারাবিহিতে গিয়ে কোরআন পাঠের ব্যবস্থা করি সাধারণত, এটাও একটা বরকতের দিক। যদিও কেউ সেখানে আট রাকাত পড়তেছেন, কেউ বারো রাকাত পড়তেছেন, বিশ রাকাত পড়তেছেন, ছত্রিশ রাকাত পড়তেছেন, যে যত রাকাত পড়তে পারে কোনো সমস্যা নাই, যেহেতু সলাতুত তারাবিহ ফরজ ইবাদত না, সেহেতু তাকে আট রাকাতের মধ্যেও তাকে সীমিত রাখা যায়। এই অথবা সে যদি চায় যে আমি বিশ রাকাত পড়বো, পড়তে পারে, কিন্তু কেউ বিশ রাকাতের উপরে জবরদস্তি যদি করে তাহলে সেখানে বরকত নষ্ট হয়ে যায়। কেন তুমি এই অতিরিক্ত নামাজের মধ্যে গিয়ে তুমি এই তাকে বাধ্য করবে নফলের ভিতরে? হ্যাঁ, নফলের মধ্যে জবরদস্তি করা যাবে না। অতএব আমি নিজে দেখেছি সৌদি আরবে ব্যবসায়ীরা দোকানে যদি চারজন ইয়ে থাকে, সেলসম্যান থাকে, তাহলে দুইজনকে পাঠিয়ে দেয়, প্রথম আট রাকাত বা দশ রাকাত সে পড়ে আসে, এরা দোকানে চলে আসে, বাকি দুজন পরে দেয় আবার আট দশ রাকাত পড়ে, তো প্রত্যেকেই আট রাকাত দশ রাকাতের বরকত থেকে কেউ মাহরুম হবে না।
এ কারণে সুবিধা আছে, কিন্তু আমরা বাধ্য যেন না করি। আর দ্বিতীয়ত, পুরা বরকতটার ব্যাপারে এই অথেন্টিকভাবে আল্লাহর রাসুল বলে দিয়েছেন যে তোমরা বরকত তালাশ করার জন্য তোমরা শেষ দশ দিনের বেজর রাত্রিগুলোকে খোঁজ করো, যেটাকে আমরা লাইলাতুল কদর বলে থাকি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই লাইলাতুল কদরের মধ্যে কোরআন নাজিল হয়েছে, সেটা একুশ তারিখ হতে পারে, সেটা উনত্রিশ তারিখ পর্যন্ত বেজর রাত্রিগুলো হতে পারে। অতএব আমরা ওই দশ দিনে লাইলাতুল কদর খোঁজ করব। আর এ কদর মানেই হলো ভাগ্য, আমরা সেখানে আমাদের ভাগ্যটাকে খোঁজ করব যে ভাগ্যটা আমাদের কেমন হয়। তো এই কোরআন মোবারক রাত্রিতে নাজিল হয়েছে। আমি দুঃখের সাথে বলতেছি, দুঃখের সাথে বলছি একটা কথা, যে লাইলাতুল মোবারকা বলতে কেউ কেউ আবার লাইলাতুল কদরকে আইনে ঢুকাইলো, বলে যে লাইলাতুল বারাত ঢুকাইলো, ঢুকাইয়া ওই রাত্রিটাকে আবার শাবানকে। হ্যাঁ, ওটা লাইলাতুল নিসফ মিন শাবানটা আল্লাহর রাসুল গুরুত্ব দিয়েছেন, সেই রাত্রে তিনি বেশি বেশি ইবাদত করেছেন, তারপরে কবর জিয়ারত করেছেন, ইত্যাদি ইত্যাদি করেছেন, কিন্তু তিনি এটাকে ভাগ্য রজনী বলেন নাই, ভাগ্য রজনী বলেছেন লাইলাতুল কদরকে, এটা আল্লাহর ভাষায়। আর কোরআন নাজিলও হয়েছে কিন্তু রমজানের মধ্যে, সেটা তো ওই লাইলাতুল নিসফ মিন শাবানের মধ্যে নাজিল হয়নি। অতএব এটাকে জোর করে সেদিকে টেনে নেয়া এটা ঠিক নয়, কোরআনের অপব্যাখ্যা হচ্ছে এটা। ওস্তাদ জি, আমরা একটু ব্রেকে যাব, একটু বিরতি যাচ্ছে, ইনশাআল্লাহ আমরা ফিরে আসছি বিরতির পরেই, আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা ফিরে এসেছি আমাদের প্রিয় প্রিন্সিপাল ওস্তাদের কাছে থেকে, আমরা শুনছি। জি ওস্তাদ বলুন। হ্যাঁ, ধন্যবাদ। বলতেছিলাম যে এই যে মাহে রমজানের শেষ দিনে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা দেয়া, এবং আল্লাহর রাসূল নিজে একটা রাত্রিকে খাস করে দিতে চেয়েছিলেন, এবং যে বুখারী বর্ণনা যেটা আসছিল, কিন্তু দুজন সাহাবীর কথা কাটাকাটি ভুলে গেলেন, মধ্যেই তিনি সেটা ভুলে গেলেন, যার কারণে আল্লাহর রাসূল বলেছেন যে তোমাদের এই বিতর্কের কারণে একটা বিশাল জিনিস থেকে বঞ্চিত হলাম। ওস্তাদ দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজে ভুলতেন না, আল্লাহ দায়িত্ব নিয়েছেন সানুকরিউকা ফালা তানসা, আবার ওখানে বলেছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। এখানে এসে ভুলে দেওয়ার আরেকটা কারণ আছে, কিন্তু মানুষকে ইবাদতের প্রতি বেশি উদ্বুদ্ধ করার জন্য, আগে তো একরাত্র ইবাদত করতো, এখন পুরা সেই লাইলাতুল কদরকে খোঁজ করার জন্য দশ রাত, হ্যাঁ দশ রাত কন্টিনিউ করবেন, এটা একটা বিরাট বরকতের জিনিস। আমরা যদি এক রাত করতাম, এক রাতে যতটুকু বরকত হতো, দশ রাতে আর অনেক বেশি বরকত, অনেক বেশি, অনেক বেশি। এ কারণে ওই মাহে রমজানের এই বরকতগুলো বেশি বেশি অর্জন করার চেষ্টা করতে হবে। আরেকটা বিষয় বরকতের আমি উল্লেখ করতে চাচ্ছি, যারা কোরআন বুঝেন সরাসরি, তারা যেন কোরআনটাকে আরও বোঝার জন্য, ব্যাখ্যা বোঝার জন্য যেন তারা চেষ্টা করেন। আর যারা কোরআন এখনও বুঝেন নাই, তাদেরকে অর্থসহ কোরআন বোঝার চেষ্টা করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে কোরআনের একটি আয়াত ভালো করে বুঝে শুনে আমল করার নিয়তে যদি সে অধ্যয়ন করে ঘুমায়, তাহলে সেই ব্যক্তি সারা রাত্রে ইবাদতের চেয়ে উত্তম সওয়াব সে পাইল। তাহলে একটা আয়াত অধ্যয়ন করলে যদি এত সওয়াব হয়, আর আমরা শুধু তেলাওয়াত নিয়ে আসি, এক হরফে দশ নেকি নিয়ে আসি শুধু এতটুকুই, সেই নেকিটা হতেও পারে না হতে পারে, এই কারণে যে আমি যদি উচ্চারণটা ভুল করে বসি তাহলে অর্থ চেঞ্জ হয়ে গেল, আমার তেলাওয়াতে স্বভাবে চলে গেল। কিন্তু আমি যদি অধ্যয়ন করে শুইতে পারি বা অধ্যয়ন করতে পারি, তাহলে তেলাওয়াতে যদি ভুল হয়েও থাকে, কিন্তু আমি অধ্যয়নের স্বভাবটা তো পরিপূর্ণভাবে পেলাম, এবং আমলেরও সুযোগ আমার হয়ে গেল যে আয়াতের উপরে আমি আমল করতে পারবো। কোরআনে করিমের এই যে আমরা খতম করতেছি, যদিও খতম করা জরুরি জিনিস না, কিন্তু খতম করার এই মানসিকতায় আমাদেরকে কোরআনের বরকতের দিকে নিয়ে যাচ্ছে, যে আমরা সওয়াবও পেলাম, মান
কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু আশরু হাসানাতিন, একটা হরফে দশটা নেকি করে আমরা পাচ্ছি, এটা ঠিক আছে। কিন্তু যদি আমি অর্থ সহ পড়ি তাহলে আমার আরও অনেক বেশি হচ্ছে, অনেক বেশি হচ্ছে। এ কারণে আমি আমার পাঠক ভাইদের কাছে, ভাই বোনদের কাছে এই আবদার জানাবো, তারা যেন এই মাহে রমজানে শুধু কোরআন তেলাওয়াত না, কোরআন তেলাওয়াতের সাথে সাথে তারা যেন এই সিদ্ধান্ত নেয় যে আমি কোরআনের বরকত অর্জন করব অধ্যয়নের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে, এবং অন্যকে কিছু যদি আমি শিখাতে পারি যে ভাই আজকে কোরআনে চমৎকার এই তিনটা আয়াত অধ্যয়ন করি আমি এই পেয়েছি, আমার পাশে আপনি বসেন শুনেন এই কথাগুলো আল্লাহ পাক কত সুন্দর কথাগুলো বলেছেন, এইভাবে যদি নিজেও উপকৃত হয় এবং অপরকেও যদি আমি উপকৃত করতে পারি, এটা হবে মাহে রমজানের বরকত এবং মাহে রমজানের সার্থকতা। এবং আমি যদি মাহে রমজানে এই সিদ্ধান্ত নিয়ে আমি সালাতুত তারাবি আদায় করি, সাহারির সময় যদি আমি হিসাব করি যে আমি যে সাহারি খেতে বসেছি সামনে যে খাবারটুকু আছে এই খাবারটুকু কতটুকু হালাল কতটুকু হারাম এই হিসাব যদি আমি করতে পারি, যে কোরআনে আল্লাহ রাসূল বলেছেন মান সামা রমাদানা ঈমানান ওয়াহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, এহতিসাবের কথা বলা হয়েছে। এহতিসাব মানেই হলো কতটুকু সওয়াব, কতটুকু গুনাহ, কতটুকু পাপ, কতটুকু মাপ, কতটুকু হালাল কতটুকু হারাম, এসবগুলো হিসাব করা, হিসাব করা, যে হিসাব করে সে যদি মাহে রমজানের এই রোজাগুলো রাখে, ইফতারের সময় হিসাব করলো, অফিসে যাওয়ার টাইম আমার হলো 9টায় বা 10টায়, আমি যথাসময়ে 10টায় গিয়েছি কি না, এসব হিসাব করার নাম হলো এহতিসাব। অতএব মাহে রমজানে যদি আমরা এই হিসাবগুলো করতে পারি তাহলে ইনশাআল্লাহ বাকি 11 মাস মাহে রমজানের বরকত অর্জন করতে পারবো। আমরা এই পর্বে এখানে শেষ করছি, ইনশাআল্লাহ নেক্সট পর্বে ইনশাআল্লাহ আবার দেখা হবে। আপনারা সে পর্যন্ত ভালো থাকুন, এই সুন্দর কথাগুলো আমরা যেন সবাই আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করুন। ওসাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল কুরআনের ডাক এসেছে চলে আয় সকলে মিলে, আইরে নবীন আইরে প্রবীণ ছুটে এই পতাকা তলে।